হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা জার্নি নিয়ে। আমরা দূরে কোথাও যদি জার্নি করতে যাই, সে একদিন হোক বা 2 দিন হোক, তো আমি বাইরে গেলে এগুলো জিনিস সঙ্গে নিয়ে যাই। কেন জানাচ্ছি, যদি কারো উপকারে আসে, মানে কেউ বাইরে আসলে কী জিনিস নিয়ে যাবো সেটা বুঝতে পারে না, আর অনেক সময় কী নিব না নিব সেটা কনফিউজ থাকি আমরা। সেই জন্য আমি হচ্ছে একটা এরকম চিড়ার প্যাকেট নিই, যেটার দাম 30 টাকা, কিষাণ টমেটো কেচাপ। মানে বাড়ি থেকে যদি রুটি বা কোনো কিছু নিয়ে আসি তাহলে এটাতে খাওয়া যাবে, আরও অন্যান্য জিনিসের সঙ্গে এটা খাওয়া যাবে, সেই জন্য ওটাও থাকে। একটা বাউলি থাকে, এটা দুটো নিয়ে আসছিলাম যাই হোক। আর একটা হচ্ছে ড্রাই কেক আর নিউট্রি চয়েস বিস্কিট। এই 5টা জিনিস তোমরা যদি সঙ্গে রেখে দাও, বিশেষ করে এই চিড়ার প্যাকেটটা, এটা এখন আমি খাইনি, বাকিগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, অর্ধেক অর্ধেক করে আছে, তো যখন দরকার পড়বে তোমরা এটা খেয়ে 3-4 ঘন্টা আরামসে কাটিয়ে দিতে পারবে। এটা আমার একটাতেই 2-3 দিন ভালোভাবে চলে যায়। আর এগুলো শেষ হয়ে গেলে আবার আমি নতুন করে নিয়ে নিই। তাছাড়াও চকো পাই পাওয়া যায়, সেটা 2-3টা করে নিয়ে নিই। বলার উদ্দেশ্য এটাই, যারা যারা এক্সাম দিতে যাবে বা একদিন 2 দিনের জন্য বাইরে কোথাও যাচ্ছ, তাহলে অনেক সময় হয় কি আমরা আশেপাশে কোনো হোটেল বা কোনো কিছু পাই না, তখন এগুলো দিয়ে আমাদের খিদা মেটাতে হয়। তা আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি অনেক জায়গায় হোটেল পাইনি বা ভালো কোনো খাওয়ার দোকান পাইনি, সেই জন্য এগুলো সঙ্গে থাকাতে আমার একদিন খুব ভালোভাবে কেটে গেছিলো। তো যদি কারো উপকারে আসে সেই জন্যই বলছি, তোমরা সাজেস্ট করবে তোমরা কী কী নিয়ে যাও বা কোন জিনিসটা রাখলে আরও ভালো হয় যেন জার্নিটা ভালোভাবে কাটে, কমেন্টে জানাবে যদি কারো সাজেশন থাকে। আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।